তো ইডি হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায়কে দেখে কেন এত রেগে গেলেন আমতলার বাসিন্দা শুভ্রা ঘড়ুই? তার ক্ষোভের কারণ কি, দুর্নীতির পাহাড় নাকি ব্যক্তিগত হতাশা? টাকা কার টাকা কার করে দিনরাত টিভি খুললেই টাকা কার টাকা কার, তো কী করবো? এতো সাধারণ মানে মানে যা যাকে সব মানুষের মনেই রাগ আছে, আমি রাগটা সামনে পেয়েছি, সম্বরণ করতে পারিনি, দিয়ে দিয়েছি। ভীষণ রাগ, সেই রাগ থেকেই প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছোড়েন আমতলার বাসিন্দা সাদা মাটা চেহারার শুভ্রা ঘড়ুই। কিন্তু ইডি হেফাজতে থাকা প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দেখে কেন এত রেগে গেলেন শুভ্রা? তার ক্ষোভের কারণ কি, দুর্নীতির পাহাড় নাকি ব্যক্তিগত কোনো হতাশা? বাসে যেতে যেতে একজন ভিখারি আমাকে টাকা চাইছিলেন, আমার কাছে মোট একটা 500 টাকার একটা 100 টাকার নোট ছিল, আমি তাকে দেওয়ার মতো পয়সা ছিল না যে 10টা টাকা দিলে সে কিছু কিনে খাবে, আমি তাকে 2 টাকা দিয়েছিলাম, 1 নম্বর কষ্ট। তারপর তো বুঝতে পারছেন আমার শারীরিক যন্ত্রণা হচ্ছিল আজ কত কি ধরে, তা আমি সব কিছু উত্তেজনার বসে করেছি। স্বামী এবং দুই মেয়েকে নিয়ে মধ্যবিত্ত সংসার জীবন, স্বামী প্লাইউড কারখানার কর্মী, একমাত্র রোজগেরে, বড় মেয়ে এবছর উচ্চ মাধ্যমিক পাস করে নার্সিং কলেজে ভর্তি হতে চায়, কিন্তু বাধা সেই টাকাই, ঘরে যখন অভাবের সঙ্গে লড়াই, টিভিতে তখন টাকার পাহাড়। সাধারণ মানুষ খেতে পারছে না, পড়তে পারছে না, বাজারের এই অবস্থা চলতে পারছে না, তার উপর টাকা কার টাকা কার কোটি কোটি টাকা ফ্ল্যাট কিনছে রাখবে বলে নিজেদেরই এবার সমস্যা, কি বা সাধারণ মানুষের এত সমস্যা কি বলবো। মঙ্গলবারের ঘটনার পর থেকে বাড়িতে সাংবাদিকদের ভিড়, প্রশ্নের বন্যা, শুভ্রা ক্লান্ত কিন্তু অনুতপ্ত নন। আমি একজন সাধারণ নাগরিক, উত্তেজনার বসে আমার খুব কষ্ট হয়েছিল, তাছাড়া নিজে অসুস্থ, নিজে কষ্ট বোধ করছি, সব কিছুর মূলে উনি সামনে এসে পড়েছেন, আমি রাগ সম্বরণ করতে পারিনি, দিয়ে দিয়েছি, তার জন্য কোনো আমি অনুতপ্ত নই।